মেডিকেলে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার অমিল টানা তিন ঘন্টা অ্যাম্বুলেন্সে পড়ে রইল ভেন্টিলেশনে রোগী পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নেই এমনটা দাবি সিসিইউ কর্তৃপক্ষের সিসিউ থেকে এমার্জেন্সি প্রায় তিন ঘন্টা ধরে হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ হাসপাতালে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের কোনো অভাব নেই কেন সিসিউ কর্তৃপক্ষ জানায়নি তা খতিয়ে দেখা হবে এমনটা জানিয়েছেন কলকাতা মেডিকেলের সুপার ঠিক কি ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে রোগী এবং তার পরিবারকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছেন দেখুন দু ঘন্টা ধরে মেডিকেল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের নিচে এইভাবেই পড়ে থাকলেন রোগী তার কারণ ভেন্টিলেশনে থাকা রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য যে অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন যাতে অ্যাম্বুলেন্স থেকে বের করে তাকে ওয়ার্ডে পৌঁছে দেওয়া যায় সেই রকম পোর্টেবেল অক্সিজেনের ব্যবস্থা হাসপাতালে নেই দীর্ঘ দু ঘন্টা অপেক্ষা করে থাকার পর তারপর অবশেষে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে উঠতে পারলেন পরিবারের সদস্যরা নিজেদের উদ্যোগে তারপর কিন্তু এই অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে তাকে ওপরে তোলা গেল প্রশ্ন হচ্ছে এখানেই যে এই রকম মুমূর্ষু রোগীকে ভেন্টিলেশনে থাকা রোগীকে অক্সিজেন নেই শুধুমাত্র এই কারণে দীর্ঘ দু ঘন্টা পরে থাকতে হলো হাসপাতালের বাইরে এই এবং তারপরে যে ব্যবস্থা করা হলো তাও এই ধরনের ব্যবস্থা যাতে রোগীর অনেকাংশেই বিপদ ঘটে যেতে পারত সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা ঠিক কি ধরনের হয়রানির মধ্যে পড়তে হয়েছে পরিবারের যারা সদস্য রোগীর পরিবারের সদস্য অভিযোগ কি তাদের শুনুন এখানে তো অক্সিজেন নাই ডিপার্টমেন্টে অক্সিজেন নাই আমরা গেলাম অক্সিজেন বলতে তখন বলছে আমাদের অক্সিজেন অক্সিজেন আপনার ম্যানেজ করে আসতে হবে তো ম্যানেজ আমরা করতে করবো আমাদের গাড়িতে যেটা অক্সিজেন আছে সেটা হচ্ছে মান অক্সিজেন সেটা বের করা যাবে না পেশেন্টটাকে এই নিয়ে প্রায় আড়াই তিন ঘন্টা কিন্তু আমরা ওয়েট করছি এখানে এখান থেকে এই অফিস থেকে আবার ওই অফিসে গেলো ওই অফিস থেকে আবার এই অফিস আসলো আবার এই অফিস থেকে আবার ওই বাড়ি গেলো ওখান থেকে আবার আসলো তারপরে আবার গেল তারপরে অক্সিজেন নিয়ে আসলো ওখান থেকে অক্সিজেন ছাড়া নিয়ে যাবে না অক্সিজেন খুললেই উনি শেষ হয়ে যায় এরা বলছে নেই আমাদের কাছে কোনো ব্যবস্থা নেই আপনারা নিজেরাই করেন দৌড়াদৌড়ি করলো মানে চার পাঁচবার ওখানে যাওয়া হলো তারপরে ব্যবস্থা একটু তাও করেছে আমরা এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ আমরা পরিবারের সদস্যদের বক্তব্য শুনলাম যে ধরনের হয়রানির মধ্যে তাদের পড়তে হয়েছে ভেন্টিলেশনের রোগী অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তারপর তো অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এই মুহূর্তের কি পরিস্থিতি কোনো বদল গতকাল এই দুর্ঘটনায় ইটাহারে উত্তর দিনাজপুরে একটি পথ দুর্ঘটনায় এই রোগী জখম হন এবং তারপর থেকে তিনি অচৈতন্য মালদা মেডিকেল তাকে কলকাতা মেডিকেল কলেজে আনা হয়েছিল আজকে বারোটা সময় তারা ঢোকেন আনুমানিক বারোটা নাগাদ তারা ঢোকেন জরুরি বিভাগে এবং রোগী আসা মাত্রই রোগীকে সিসিউতে অ্যাডমিশন দিকে দেন চিকিৎসকেরা এবং সিসিউর বেডও পাওয়া যায় তো মুশকিলটা বাদে তারপরই যখন এই রোগী তারা সিসিউর যে বাড়িতে সিসিউটা রয়েছে হাসপাতালের গ্রিন বিল্ডিং সেই গ্রিন বিল্ডিং এ নিচে অ্যাম্বুলেন্স রেখে তারা যখন ওপরে পোর্টোবেল অক্সিজেন সিলিন্ডার আনতে যান তারা কি জানতে পারেন যে সেখানে পোর্টোবেল অক্সিজেন সিলিন্ডার খাবার কোনো উপায় নেই এই অবস্থায় শুধুমাত্র রোগীকে অ্যাম্বুলেন্স থেকে বের করে লিফটে করে সিসিউতে নিয়ে যেতে হবে এই পথটুকুর জন্য এই অক্সিজেন সিলিন্ডারটা দরকার ছিল কিন্তু সেটাও তারা দিতে পারেনি এরপর দীর্ঘ তালবাহানা হয় এক বিভাগ থেকে আরেক বিভাগ টিংকং বলের মতো ছোটাছুটি করতে হয় বলে রোগীর পরিবারের অভিযোগ এবং শেষ পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায় তাই দিয়ে রোগীকে এই মুহূর্তে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছে রোগী সেখানে রয়েছেন আপাতত তাকে সিসিউতে পর্যবেক্ষণে রাখতে হবে এমনটাই বলছেন চিকিৎসকেরা কিন্তু কেন এই দুর্ভোগটা হলো তার কোনো সঠিক ব্যাখ্যা সিসিউ বা হাসপাতালের জরুরি বিভাগ এই দু জায়গা থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ সেখানকার কর্তৃপক্ষ কিন্তু এই এর কোনো ব্যাখ্যা দিতে পারে